জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশিকে দ্যাগ হ্যামারশেল পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ। নিয়োগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে বাংলাদেশের পক্ষে এই পদক গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। অনুষ্ঠানে 2022 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় 39টি দেশের নিহত 103 জন শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য এই পদক দেয়া হয়। জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের পক্ষে পদক গ্রহণের পর সাধারণ পরিষদ হলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মোহিত। শোকবার্তায় শান্তিরক্ষায় জীবনদানকারী সব শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।